বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এবং দর্শকবৃন্দ, সবাইকে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমরা জাপানি ভাষার N5 লেভেলের ভোকাবুলারি সিরিজের 57 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা অধ্যায় নম্বর 17 থেকে নতুন 10টি শব্দের অর্থ শিখব। আসুন শুরু করা যাক। আমরা প্রথমে শিখব ঠান্ডা লাগা, এটাকে জাপানি ভাষা বলা হয় কাজে, কা জে। কাজে মানে ঠান্ডা লাগা। এরপরে শিখব জ্বর, এই জ্বরকে বলা হচ্ছে নেৎসু, নেৎসু। নেৎসু, নেৎসু মানে, নেৎসু মানে হচ্ছে জ্বর। এরপরে হচ্ছে অসুস্থতা, এটাকে বলা হচ্ছে বিওকি, অসুস্থতা বিওকি, বি ইও কি, বিওকি। এরপর হচ্ছে ওষুধ, ওষুধকে বলা হচ্ছে কুসুরি, কু সু রি, কুসুরি, কুসুরি মানে ওষুধ। এরপর হচ্ছে বাথটব, যে গোসল করার জন্য যে বাথটব, সেটাকে বলা হচ্ছে ফুরু, ফুরু, ফুরু মানে বাথটব। এরপরে হচ্ছে জ্যাকেট, জ্যাকেটকে বলা হচ্ছে, জ্যাকেটকে বলা হচ্ছে ওয়াগি, ও আ গি, ওয়াগি, ওয়াগি মানে জ্যাকেট। এরপরে হচ্ছে অন্তর্বাস, এই অন্তর্বাসকে বলা হচ্ছে শীতাগি, শি তা গি, শীতাগি, শীতাগি মানে অন্তর্বাস। এরপরে হচ্ছে এছাড়া, এছাড়া এটাকে বলা হচ্ছে সরেকারা, সো রে কা রা, সরেকারা, সরেকারা মানে হচ্ছে এছাড়া। এরপরে হচ্ছে গলা, গলাকে বলা হচ্ছে নোদো, নো দো, নোদো, নোদো মানে গলা। এরপরে হচ্ছে ব্যথা, ব্যথাকে বলা হচ্ছে ইতাই দেসু, ইতাই দেসু, ইতাই দেসু। তাহলে আমরা যে 10টি শব্দ অর্থ শিখলাম সেগুলো একটু রিভিশন করে আসি। ঠান্ডা লাগা কাজে, জ্বর নেৎসু, অসুস্থতা বিওকি, ওষুধ কুসুরি, বাথটব ফুরু, জ্যাকেট ওয়াগি, অন্তর্বাস শীতাগি, এছাড়াও সরেকারা, গলা নদু, ব্যথা ইত্যাদি দেশু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।